স্মার্টফোনের গুরুত্ব বাড়ার অন্যতম কারণ ফোনের পেছনের ক্যামেরা। ফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো ক্যামেরাটিকে আরও ভালো, আরও সহজ করার জন্য রাত দিন কাজ করে যাচ্ছে, ফলে প্রতিনিয়ত বদলাচ্ছে ফোনের ক্যামেরা প্রযুক্তি। চীনের শাওমি এবার যে প্রযুক্তি নিয়ে এসেছে তা আগে কেউ ভাবেনি। ফোনেই লাগানো যাবে প্রফেশনাল ক্যামেরার প্রফেশনাল লেন্স। শাওমি তার নতুন কনসেপ্ট ফোনটির নাম রেখেছে শাওমি 12S আল্ট্রা। এই ফোনে থাকছে 1 ইঞ্চি ক্যামেরা সেন্সর। এই ক্যামেরায় লাগানো যাবে লাইকার এম সিরিজের লেন্স। ফোনটি নিয়ে এখনো কাজ চলছে, বাজারে আসতে সময় লাগবে। ফোনের ক্যামেরা জুড়ে থাকবে লেন্স মাউন্ট। মাউন্টে লেন্স লাগিয়ে ফোনটিকে প্রফেশনাল ক্যামেরার মতোই ব্যবহার করা যাবে। এই বিষয়ে শাওমি একটি ভিডিও প্রকাশ করেছে ঠিকই, কিন্তু সব কথা এখনই খোলাসা করতে চায় না তারা। সুদীপ্ত সালাম, দৈনিক বাংলা।